নাটোরের সিংড়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সিংড়া পৌর শহরের 4,63,00,000 টাকা ব্যয়ে জামিলা ফয়েজ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সিংড়া টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট এবং ষোলকুড়া ইসলামিয়া আলী মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। জামিলা ফয়েজ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ অহিদুর রহমান সহ আরো অনেকে। হাজার হাজার শিক্ষার্থী তারা কারিগরি শিক্ষা